আর আমাদের দেখা কত বছর পর? 13 বছর। 13 বছর। তুই যে এই যে সকাল সকাল লুঙ্গি পরে বেরালি, এটা হচ্ছে আমাকে গিফট করা হয়েছে আমার ওস্তাদ বাইজিদ ডেইলি ব্লগস। বাইকের অবস্থা বৃষ্টিতে হয়েছে খুবই ভয়ঙ্কর। কাপড় হচ্ছে সিটের নিচে, আপাতত এই শপিং ব্যাগ দিয়ে একটু মুছে ফেলি যতটুকু সম্ভব। আপনাদের চোখে যতটুকু বাঁধবে আর কি, ততটুকু ক্লিন থাকলেই হচ্ছে। চলেন বের হই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসতেছে যখন সকাল 8টার কাছাকাছি, 7:50 মতন, তখন বের হয়ে পড়ছি বাসা থেকে। আজকে দিন হচ্ছে শুক্রবার। আশেপাশের মানুষজনের গায়ে দেখতেই পারতেছেন শীতের কাপড় কিন্তু উধাও। তো শীতের কাপড় যেমন উধাও, তেমন কিন্তু শীত উধাও। আর বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, আর বসন্তের সাথে সাথে বৃষ্টিও এসে গেছে। আমার তো কালকে রাত্রেবেলায় ভিজতে ভিজতে একদম শেষ। আমি আর বনি কালকে রাত্রেবেলায় বের হয়েছিলাম একটা কাজে, বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো পাগল হয়ে গেছি। আচ্ছা, ইন্ট্রো তো দেওয়া হয় নাই ব্রোস। তো বাসতেছে যেহেতু সকাল 8টা, সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। তো যেটা বলতেছিলাম, বসন্ত এসে গেছে, আর সাথে এসে গেছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও। বিগত 2-3 দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যশোরে। প্রচুর বলতে প্রচুরও বলা যায় না ওইভাবে। সকাল সকাল যে বের হয়েছি, এটার তো একটা রিজন আছে অবশ্যই। রিজন টিজন সব বলতেছি একটু পরে। আবারও আকাশে মেঘ জমছে প্রচুর পরিমাণে। জলদি জলদি আগে ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছাই, তারপর আপনাদের সাথে রিজন ব্যাক স্টোরি সবই শেয়ার করতেছি। তো এইবার বলি আপনাদেরকে মেইন স্টোরি। তো কালকে রাত্রে এই যে ছবিতে যে ভদ্রলোকগুলারে দেখতেছেন, তারা আসছে যশোরে। আর তারা কারা? তারা হচ্ছে আপনাদের ভাইয়ের একদম বাল্যকালের বন্ধু। বাল্যকালের বন্ধু মানে আমরা একদম ছোটবেলা থেকে, সে নার্সারি কেজির পর থেকে সব একসাথে লেখাপড়া করছি। আর অনেকে হয়তো বা জানেন না, আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ঢাকায়। তো এরপরে ক্লাস 5-6 থাকতে ঢাকা থেকে আমরা শিফট করি, আর এরপর এদের সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মানে কারোর সাথে কারোর কমিউনিকেশন নাই। আর হঠাৎ এক রাত্রে আমি আমার ওই সার্কেলটার একজন স্পেসিফিক বন্ধুকে খুঁজে পাই FB-তে, তাও ঈদের আগের রাত্রে, কুরবানির ঈদের আগের রাত্রে, চাঁদ রাতে। মানে আমার ওই দিন আর কি খুব মনে পড়তেছিল ওদের কথা। এমনি জাস্ট নাম নিয়ে খোঁজাখুঁজি করতেছিলাম যে পাই কি না পাই কি না, আর ফর্চুনেটলি পেয়েও গিয়েছিলাম। তো এভাবে একজন একজন থেকে এক এক করে সবাইকেই পেয়ে যায় আর কি। আর তাদের মধ্যে থেকে তিনজন আসছিল যশোর গতকাল রাতে, তাদের সাথে দেখাও করছি। বাট আনফর্চুনেটলি কালকে আমাদের ছিল একটা ইভেন্ট, সো ওদেরকে ওইভাবে আসলে টাইম দিতে পারি নাই। ওদের জেলা স্কুলের এইখানে কোথাও থাকার কথা, আশেপাশে দেখি। কোন জায়গায়? জেলা স্কুলের সামনে। নাম কি হোটেলের? জেলা স্কুলের অপোজিটে। আচ্ছা ঠিক আছে। জেলা স্কুলের আশেপাশে মসজিদ, তার সামনে কোন একটা হোটেল, সেইখানে আছে ভদ্রলোকেরা। কি মডেল মসজিদ? ও তো ওই মাথায়, আর আমি জেলা স্কুলের সামনে খুঁজতেছি, আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছি। কোন একটা জায়গা না চিনলে যা হয় আর কি। ওরা আছে হচ্ছে ওইদিকে মডেল মসজিদের সামনে, আর আমারও বলছে জেলা স্কুলের থেকে একটু সামনে কোন একটা মসজিদের অপোজিটে একটা হোটেলে আমরা বসছি। এখন দেখি মডেল মসজিদের আশেপাশে আবার কই, দেখা গেল ওইখানে যেও আবার নতুন কোনো লোকেশন পাওয়া যাবে কিনা। ওই যে পাইছি। আমি খুঁজতেছি জেলা স্কুলের অপোজিটে। নাস্তা করছিস? হ্যাঁ, আমি সকালে নাস্তা করি না। আরে ডায়েট লাভ হয় না ডায়েটে। এমনি মানে ওরকম ফিক্সড শিডিউল নাই। ডাক্তার বলছে তাহলে খাইতে হবে। খুলনা যে কোনো জায়গা থেকে ওঠা যাবে, অত দূরে যাওয়ার প্রয়োজন পড়বে না। চাষটা চেকপোস্ট মোড়ে দাঁড়াইলেও হবে।
রিক্সা দাঁড় করে, এটা তো জায়গা নাই। চেকপোস্ট মোড় নামায় দেন। তো পেয়ে গেছি ওদেরকে, নাস্তা টাস্তা শেষ, আমি আস্তে আস্তে ওদের, আর ওরা যাবে হচ্ছে এখন খুলনায়, খুলনা থেকে হালকা পাতলা ঘুরে ফিরে তারপর ওরা ঢাকায় ব্যাক করবে, ওদের প্ল্যান হচ্ছে এটা। আমার আজকে সারা দিন যাবে ব্যাপক হেকটিক, তো এই জন্য ওদের জয়েন করতেছি না। আমারও প্ল্যান ছিল ওদের সাথে জয়েন করার, মানে ইচ্ছা ছিল আর কি, প্ল্যান না। আর ওরা যেহেতু খুলনা যাবে, এখন ওদের নামাই দেবো হচ্ছে চাষড়া চেকপোস্ট মোড়ে। ওইখান থেকে দ্য লেজেন্ডারি গড়াই রূপসা দুইটার যে কোনো একটা ধরে ওরা চলে যাবে খুলনা ইনশাল্লাহ। খুলনা গাড়ি কখন আসবে পরেরটা? টিকিট কাটা লাগবে? টিকিট ও পরিচয় পর্ব দেয় না তো ভিডিওতে? জুবায়ের আহমেদ রাব্বি, জাহিদুল আলম জিসান, আসিফ আবদুল্লাহ। আর আমাদের দেখা কত বছর পর? 13 বছর। 13 বছর বেশি হয়ে গেল না? আমি তো 2012-তে আসছি যশোরে। এটা তোর ফল্ট, আমার না। তো 13 বছর পর অল্প কিছু সময়ের জন্য দেখা, তারপরেও ভালোই লাগলো। এত বছর পুরানো বন্ধু বান্ধব সবাই একসাথে বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, অনেক পুরানো মেমোরি নিয়ে আলাপ আলোচনা হলো, অনেক কিছু নিয়ে গল্প হলো। আমরা এখন যেই বয়সটাতে আছি, আসলে এই বয়সটাতে বন্ধু বান্ধবদের সাথে ওইভাবে আসলে কমিউনিকেশন হয় না, পুরনো বন্ধু বান্ধব সব হারিয়ে যায়, সবাই যে যার লাইফে বিজি হয়ে যায়। আর ছোটবেলার বন্ধু তো ছোটবেলার বন্ধুই, স্কুল ফ্রেন্ডদের ব্যাপারগুলো একটু স্পেশাল, বাট এখন যে অবস্থা চলতেছে, যে ওয়েদার চলতেছে, এটা তো স্পেশাল না ভাই। মানে ভালো লাগতো যদি আমি বাইকে না থাকতাম, তাহলে হয়তো বা এই এনভায়রনমেন্টটা এনজয় করতে পারতাম। বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, আর আমার ক্যামেরা ট্যামেরা সব অলমোস্ট ভেজা শুরু করছে। দেখেন একটু আগে ছিল বৃষ্টি, আবার এখানে হালকা হালকা রোদ। তো সামনে এই যে হুকটা আপনারা দেখতে পারতেছেন, এইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারবো একটা নতুন অ্যাঙ্গেল, একটা নতুন অ্যাঙ্গেল থেকে আপনারা আমাকে দেখতে পারবেন আর কি। আর এটা হচ্ছে আমাকে গিফট করা হয়েছে আমার ওস্তাদ বাইজিৎ ডেইলি ব্লগস, বাইজিৎ ভাই, বাইজিৎ ভাই ঢাকা থেকে এনে দিছে আর কি। এটা জলদস্যু, লেটস ব্লগ উইথ যশোরি, লুঙ্গি পরে চলে আসছে। তো বন্ধুদের সাথে মিট আপ শেষ, তাদের সি অফ করাও শেষ, যশোরের সাথে চা টা খাওয়াও শেষ, আর সব মিলে সময় হচ্ছে এখন 8:50। বেরো হয়েছিলাম 7:50-এর দিকেই, 1 ঘন্টার মধ্যেই সব কাজ ক্লিয়ার। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে শেষ করতেছি এইখানেই। ব্রোস দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং জায়েদ স্টোরি।